দর্শকরা সব সময় রিয়াজকে নায়ক হিসেবে পেতে অভ্যস্ত তো এই রকম একটা ক্যারেক্টারে দর্শক কতটুকু গ্রহণ করবে এবং আপনি আপনার বলেননি তো আপনি আপনার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করেছেন আমি জানি না কতটুকু গ্রহণ করবে আর আমি যে বললাম যে আজকের দিনে দু হাজার একুশে আসলে ভিলেনের কনসেপ্ট অনেকটা পুরনো হয়ে গেছে আজকালকার কনসেপ্ট হচ্ছে পারফর্মার লাইক মিশা ভাই ইজ এ পারফর্মার আমি তাকে ভিলেনের চাইতে একজন পারফর্মার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করিব কারণ উনি যখন যে ক্যারেক্টারটা করেন সেই ক্যারেক্টারটাকে একটা ওনার মতো করে আলাদা একটা ডাইমেনশন তৈরি করার চেষ্টা করেন কিছু ম্যানারিজম আনার চেষ্টা করেন এবং আমি শিওর যে পরিচালক ওনাকে এগুলো সম্পর্কে হয়তো বলেননি উনি নিজে থেকেই অনেকটা ইম্প্রোভাইজ করেন প্রত্যেকটা ক্যারেক্টারকে সো ইজ এ পারফর্মার টু মি ভিলেনের চাইতো সো আজকালকার যুগে সো আই ট্রাই টু পারফর্ম আমি আসলে পারফর্ম করার চেষ্টা করেছি ওনার মতো করে বা যাই হোক পরিচালক যেভাবে চেয়েছেন তো সেই পারফরমেন্সটা কতটুকু দর্শকের কাছে ভালো লাগবে বা দর্শক কিভাবে গ্রহণ করবে এটা আসলে দর্শকের ব্যাপার আমি এটা হয়তো দেখা যাক ছবি রিলিজের পরে আপনি মানে এটা মনে হচ্ছে না যে অভিনয় যে দক্ষতাটা আপনার মধ্যে আছে সেটা এই সিনেমাটাতে আপনি কতটুকু কাজে লাগাতে পেরেছেন কারণ সব সিনেমাতে আসলে নিজের অভিনয় দেখানোর মতো সুযোগ কিন্তু থাকে না না মানে অভিনয় তো দেখানোর কিছু নেই মানে আমরা তো সবাই অভিনেতা মনে করেন যে আজকালকার দিনে মানে দু হাজার আমি বলবো যে এভ্রিবডি ইজ পারফর্মার আপনি দেখেন সোশ্যাল মিডিয়াগুলোতে পারফর্ম্যারের অভাব নেই টিকটক থেকে শুরু করে আপনার ভ্যারাইটিজ অ্যাপসে এভ্রিবডিজ পারফর্ম এবং আমার কাছে তো মনে হয় খুব ভালো পারফর্ম করছে তো যেখানে সবাই অভিনেতা হয়ে গেছে দর্শক কমে গেছে আসলে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার অভিনয় কতটুকু আমি চেষ্টা করেছি ওখানে সুযোগ ছিল অনেক বড় ক্যানভাসটা অনেক বড় ছিল স্যাম বেনেগাল অত্যন্ত চমৎকার একজন পরিচালক ম্যাচ পরিচালক সো হি হ্যাড এ ভেরি বিগ ইউনিট আমাদের মনে আছে আমরা একসাথে বারোশো আর্টিস্টের একটা শুটিং করেছি সো এত বড় একটা জনবলকে একসাথে শ্যুটিংয়ে নিয়ে যাওয়া ক্যানভাস অনেক বড় ছিল আমাদেরকে খুব যত্ন করেছেন ওনারা সো আমি চেষ্টা করেছি সো আমি জানি না কতটুকু কি হবে আসলে